পূর্বাঞ্চলীয় আফ্রিকার একটি স্থল বিশিষ্ট রাষ্ট্র উগান্ডা। সাভান্না তৃণভূমি, ঘন অরণ্য, উঁচু পর্বত এবং আফ্রিকার বৃহত্তম হ্রদ ভিক্টোরিয়া হ্রদের অর্ধেকের বেশি এদেশে। উগান্ডার জনগণ জাতিগতভাবে বিচিত্র। উগান্ডায় রয়েছে বুদ্ধিভিত্তিক ও শিল্পকলা সমৃদ্ধ এক সংস্কৃতি। কাম্পালা উগান্ডার রাজধানী ও বৃহত্তম নগরী। দেশটির পূর্বে কেনিয়া, উত্তরে সুদান, পশ্চিমে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এবং দক্ষিণ পশ্চিমে রুয়ান্ডা এবং দক্ষিণে তানজানিয়া দ্বারা বেষ্টিত। দক্ষিণাঞ্চলের কিছু উল্লেখযোগ্য ভূমি ভিক্টোরিয়া হ্রদের তীর ঘেঁষে অবস্থিত। এই অংশটির একাধারে কেনিয়া এবং তানজানিয়ার সাথে সীমান্ত রক্ষা করে চলেছে। উগান্ডা নামটির উৎপত্তি হয়েছে বুগান্ডা রাজত্ব থেকে। 1900 শতকের শেষের দিকে ইউরোপীয় উপনিবেশদের আগমনের পূর্বে এখানে অনেকগুলো শক্তিশালী রাজত্ব ছিল, যাদের মধ্যে বুগান্ডা ও বুনিয়ারও উল্লেখযোগ্য। 1894 সালে উগান্ডা একটি ব্রিটিশ প্রোটেক্টরেটে পরিণত হয়। 1926 সালে এর বর্তমান সীমানা নির্ধারিত হয়। 1962 সালে এটি ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে। 1970 দশকে 1980 দশকে শুরুর দিকে উগান্ডা দুটি রক্ত ঝরানো সৌর শাসন প্রত্যক্ষ করে, ইদি আমিন এবং মিল্টন ওবেতের আমলে। আনুমানিক 2000 থেকে 1500 বছর আগে বান্টু ভাষাভাষী জনগণ প্রধানত মধ্য ও পশ্চিম আফ্রিকা থেকে দেশটির দক্ষিণাংশে অভিবাসী হয়ে বসবাস শুরু করে। এই জনগোষ্ঠীর লোকদের লোহার কাজ সম্বন্ধে বিশেষ জ্ঞান ছিল এবং তারা সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোর নীতিও জানত। 1400 ও 1500 শতকে রাজত্ব বিস্তারকারী কিতারা সাম্রাজ্য এখানে প্রাচীনতম রাজনৈতিক বা রাষ্ট্রীয় সংগঠন হিসেবে আবির্ভূত হয়। 120 খ্রিস্টাব্দের দিকে নাইলোটিক জনগোষ্ঠীর লোকেরা এই অঞ্চলে প্রবেশ করতে শুরু করে। নাইলোটিকের মধ্যে মূলত লু এবং এটেকার গোষ্ঠীর লোকেরা উত্তর দিক থেকে এসে এখানে বসতি স্থাপন করেছিল। তাদের পেশা ছিল গবাদি পশু পালন এবং অন্যান্য আনুষঙ্গিক কৃষিকাজ। এই কৃষি গোষ্ঠী মূলত দেশের উত্তর ও পূর্বাঞ্চলে বসতি স্থাপন করে। লিওদের কিছু অংশ বুনিয়ারো রাজত্বে আগ্রাসন চালিয়ে সেখানের বান্টু লোকদের সাথে মিলিত হয়। এভাবেই সেখানে বাবিটো বংশধারা জন্ম হয়, যারা বুনিয়ারো কিতারা রাজত্বের পত্তন করে। ওই রাজত্বের রাজাদের বলা হতো ওমুকামা। উগান্ডার সামরিক বাহিনী উগান্ডা পিপলস ডিফেন্স ফোর্সেস নামে পরিচিত। 1980 দশকের মধ্যভাগে ইউয়েরি মুসেভেনি ন্যাশনাল রেজিস্টার্ড আর্মি নামের যে গেরিলা দলটিকে প্রশিক্ষণ দিয়ে তৎকালীন সরকার উৎখাত করেছিলেন, তারাই উগান্ডার বর্তমান সামরিক বাহিনী গঠন করেছে। এই বাহিনীতে 40 থেকে 50 হাজার সক্রিয় সদস্য আছে। 1970 দশকে উগান্ডার স্বৈর শাসক ছিলেন ইদি আমিন। 979 খ্রিস্টাব্দে তানজানিয়ার সাথে উগান্ডার লড়াইয়ে এক পর্যায়ে তানজানিয়ার সৈন্যরা উগান্ডার রাজধানীতে প্রবেশ করলে ইদি আমিনের পতন ঘটে। উগান্ডার আয়তনের প্রায় 60 ভাগ সংরক্ষিত। বিউটি ইম্পেন্টেবল ন্যাশনাল পার্ক, রিউনজোরি মাউন্টেন ন্যাশনাল পার্ক, রিউনডোরি ন্যাশনাল পার্ক। 2015 সাল থেকে উগান্ডা কফি, তেল, ভুট্টা, মাছ রফতানি শুরু করে। উগান্ডা বিশ্বের অন্যতম দরিদ্র দেশ। উগান্ডার মানুষের সংখ্যা প্রায় 5 কোটি। দেশটির বেশিরভাগ মানুষ খ্রিস্টান ধর্মাবলম্বী, এছাড়া ইসলাম, বৌদ্ধ ও শিখও আছে। অনেক সম্প্রদায় বাস করার কারণে উগান্ডা নানা বৈচিত্র্যময় সংস্কৃতির আবাসস্থল।